শিখেছিস? মাকে মা বলতে বুঝি মুখে আটকায়, ওটাই তো হচ্ছে আজকালকার ফ্যাশন মাম্মি। ভাইয়া তো 8 বছর স্টেজে থেকে এলো, তাকে জিজ্ঞেস করো। থাক, আর জিজ্ঞেস করতে হবে না। তুমি বেরোচ্ছ নাকি মাম্মি? গোয়িং আউট? হ্যাঁ, চৌধুরী পাড়া যাবো একটু। ওকে, তুমি তাহলে বেরিয়ে এসো। ও ভাইয়া, You are looking wonderful. Really? Sure. মাম্মি সেজে গুজে চৌধুরী পাড়ায় যাচ্ছে বেড়াতে, আর তুইও যাচ্ছিস বাইরে। আমি কি করবো বলতো ভাইয়া? Why? Candle fire of love. হৃদয় বিনায় প্রেমের মূর্ছনা তোর। যাই, কাউকে সঙ্গে নিয়ে ন্যাশনাল পার্ক থেকে একটু চক্কর মেরে আসি ভোঁ করে। কিন্তু ঝোড়ো বেগে যেন গাড়ি চালাস নে বন্নি। I can't promise. কসম খেতে পারবো না, তবে চেষ্টা করবো। Okay, good luck. কই চৌধুরী সাহেব কোথায়? হাজি, এই যে দেখছি সর্বনাশের ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া। কই গো সুধামা, এদিকে এসো। হাতি বলুন আর গন্ডারি বলুন, আমি কিন্তু এলাম। আপনার পায়ের ধুলো তো আর আমার ওখানে পড়বে না। ও মা, আনোয়ারা তুমি? বড় লোক বলে ঘেন্না করে তুমি তো আর যাবে না। আমি এলাম, বাজে কথা বলো না। সংসারে কাজকর্ম শেষ করে কোথাও বেরোবার সময় পাই না। ওটা আমাদের সুধামা না? হ্যাঁ, আসুন আসুন।
বসুন। ভাই সাহেবের মৃত্যুর সংবাদ শুনিয়ে উনি আর আমি গিয়েছিলাম তোমার ওখানে, সে তো প্রায় বছর তিনেক আগে, তারপর আর সময় করতে পারিনি, তুমিও আসুন। টাকা টাকা করেই মানুষটা মরলো ভাই, একটা ইন্ডাস্ট্রিতে খুশি নয় দুটো করলো, তাতেও তার মন ভরলো না। কত করে বললাম, এবার ক্ষান্ত দাও, কে কার কথা শুনে। তখন তার নেশা চেপে গেছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করবার। হামিদ ভাই তা করেও গেছেন, তিনি সত্যি সত্যি কর্মবীর ছিলেন ভাবি, কিন্তু ভোগ করার ভাগ্য তো হলো না ভাই। ওটাই তো নিয়ম ভাবি, একজন তৈরি করে আরেকজন ভোগ করে। সুধা, তুই চাচির জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর মা। আচ্ছা মা। তপন আমেরিকা থেকে ফিরেছে? হ্যাঁ, বছরখানেক হলো, এসেই ব্যবসায় ডুবে পড়েছে। আরে বাপকা বেটা, হবেই তো। না না, কত টাকা আমার ভালো লাগে না চৌধুরী সাহেব, তাই আমি ঠিক করেছি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেবো, তারপরই বন্যে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমরা যখন এখান থেকে চলে যাই, সুধার বয়স বোধ হয় তখন 2, তাই না রে মমতা? হ্যাঁ, তপন বোধ হয় 7-8, আর তোমার বন্যে বছর 2 তো হবে। আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সুধাকে আমি আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে চাই মমতা, তোমাদের কোনো আপত্তি আছে? আমি হঠাৎ প্রসঙ্গটা উত্থাপন করছি এমন নয়, বেশ কয়েকদিন ধরেই কথাটা নিয়ে ভাবছিলাম, আর প্রস্তাবটা করব বলেই আজ আমি এখানে এসেছি। আপনার মত নেই নাকি চৌধুরী সাহেব? অমতে কোনো প্রশ্ন হয় না, তবে কথা হলো কি জানেন, আমি সারাটা জীবন মাস্টারি করলাম, বলতে গেলে প্রায় অভাব অনটনের মধ্যেই সুধা একরকম মানুষ হয়েছে, অত প্রাচুর্যের মধ্যে গিয়ে ও বেচারি থই পাবে না। তাছাড়া আপনারা আজকে একটা সম্পূর্ণ আলাদা বৃত্তের মানুষ, আপনার আর আমার মধ্যে এই 18 বছরে বিরাট সামাজিক ব্যবধানের সৃষ্টি হয়েছে, এবং এই ব্যবধান ওসব একদম বাজে কথা, পয়সা হলেই মানুষের জাত পাল্টে যায় না প্রফেসর সাহেব। আমার তপনকে আপনাদের পছন্দ কিনা তাই বলুন। তপন, মাই লাইফ। বলো ডার্লিং। তোমাকে ছেড়ে বাড়ি ফিরে সারা রাত আমার ঘুম হয় না, ছটফট করে রাত কেটে যায়। নটি বয়। চলো তোমাকে পৌঁছে দিই। ওকে। ওই তো দাদা এসে গেছে, তোমাকে আর কষ্ট দেবো না মাই ডার্লিং, সি ইউ টুমরো, গুড নাইট। চলো। দুটুকু খেয়ে নাও বাবা। সুধা, তোর সঙ্গে একটু কথা আছে। বলো বাবা। তোর একটা বিয়ের প্রস্তাব এসেছে, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস? হ্যাঁ। তুই কিছু বলবি না? না। কেন? তুমি আর বাবা যা ঠিক করবে তাই হবে, এর মধ্যে আমার বলাবলির কি আছে? মেয়ের কথা শুনেছো? তোরও তো একটা মতামত থাকতে পারে। আমি তোমাদের একটি মাত্র সন্তান, আমার মঙ্গল কামনাই তোমাদের একমাত্র লক্ষ্য, তবু তোমাদের মতামত অগ্রাহ্য করে কিছু বলবো কোন সাহসে মা, আর কেন বলবো? আমরা অবশ্য চূড়ান্ত কথা এখনো কিছু দেইনি মা। তোমরা এই ব্যাপারে যে চূড়ান্ত কথা দেবে তাই হবে বাবা, আজন্ম তোমাদের কাছে যে শিক্ষা পেয়েছি তার অমর্যাদা আমি কোনোদিন করবো না বাবা। একটা কথা মনে রাখিস মা, স্বামীর সংসারে মেয়েদের পূর্ণ বিকাশ ঘটে, ওটাই হলো ওদের আসল সংসার। আমাদের দেশে একটা কথা আছে মা, স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেস। এদেশের মেয়েরা স্বামীকে অমন শ্রদ্ধার চোখে দেখে বলেই তো স্বামী স্ত্রীর সংসার অত সহজে ভাঙে না মা।
তোর মা ঠিকই বলেছেন, এদেশ আর ওদেশের মধ্যে পার্থক্যটা এখানেই। ইউরোপ আমেরিকাতে স্বামী স্ত্রী সংসার তাসের ঘরের চেয়েও ঠুনকো, সকালে আছে তো সন্ধ্যায় নেই। স্ত্রীর শৈবার ক্ষমতাটাই হলো সংসারে শান্তির মূল ভিত। এই ভিতটা ওদের সমাজে নেই বললেই চলে, তাই ওদের সংসার ভেঙে যায় যে কোনো মুহূর্তে। বাবা, কাল বাড়ি ফেরার পথে ডাক্তারকে চোখ দেখাতে ভুলনি যেন, আজকাল প্রায় তোমার মাথা ব্যথা হচ্ছে। মা, বাবাকে বেশি রাত অব্দি পড়তে দিও না। বাবা, দুধটুকু খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, বেশ। আমি ঠিক করেছি আগামী সপ্তাহে নয় তার পরের সপ্তাহে ট্রান্সপোর্ট মিনিস্টার সাহেবকে দিয়ে ওপেন করাবো। তোমাকে কিন্তু সেদিন চিফ গেস্ট হিসেবে থাকতে হবে মামি। সে দেখা যাবে। এখন তোর ডকইয়ার্ড ওপেন হয়ে গেলেই আমি ঠিক করে ফেলেছি তোর বিয়ে দেবো। হ্যাঁ বলো কি, ওয়াই সো আর্লি মামি? এত তাড়াহুড়োর কি আছে? তোর বিয়ের বয়স হয়েছে তখন। মানে তবুও মানে? আর মানেটা নেই, আগামী মাসেই আমি তোর বিয়ে দেবো। আমি মেয়ে দেখে এসেছি। হোয়াট, তুমি এর মধ্যে মেয়েও ঠিক করে ফেলেছো? তাতে দোষের কি হলো? নট দ্যাট, মানে আজকাল ওই সিস্টেম চালু নেই। কোন সিস্টেম? আজকাল ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের পার্টনার বাছাই করে নেয় মাম্মি। অনেকদিন মেলামেশা জানাশোনার মধ্য দিয়ে যার যাকে ভালো লাগে তাকে সে বিয়ে করে। বিয়েটা আজকাল নেহাইতি ফর্মাল ব্যাপার মাম্মি। বটে, বল তারপর শুনি। তুমি কোনো একজনকে পুত্রবধূ করবে বলে পছন্দ করেছো, কিন্তু তাকে আমার পছন্দ নাও হতে পারে। তাছাড়া যাকে আমি চিনি না, শুনি না, জানি না, তাকে আমি বিয়ে করবো কি করে মাম্মি? না, তা হয় না। মেয়ে তোর একেবারে অচেনা নয় তপন। কার কথা বলছো? সুধা। সুধা? হুইসি, সে কে? প্রফেসর আনিল চৌধুরীর মেয়ে। ওহো, মেয়ের বাপ কি তো চিনতে পারছি না। মেয়েকে চেনা তো দূরের কথা। ভুলে যাচ্ছিস কেন? চৌধুরী পাড়ায় অনেকদিন আমরা পাশাপাশি ছিলাম না। ও বুঝেছি, 18 বছর আগে একটা 2 বছরের মেয়েকে দেখেছিলাম, তার কথা তো আমি ভুলেই গেছি। আর তুমি তাকে আমার চেনা মেয়ে বলছো মামি? ঠিক আছে, অচেনাই হলো, তাতে কিচ্ছু এসে যায় না। কারণ কোন দিক থেকে অপছন্দ হওয়ার মতো মেয়ে নয় সুধা। সুন্দরী, স্বভাব চরিত্র অত্যন্ত ভালো, এমএ পরীক্ষা দিয়েছে এবং ভালোভাবে পাশ করবেই। বাবা উচ্চশিক্ষিত, বনিদি বংশ, ওর মা আমার অনেক কালের বন্ধু। আর কি চাই শুনি। তুমি কি কথা দিয়েছো মাম্মি? হ্যাঁ, আমি নিজে থেকেই বিয়ের প্রস্তাব। হরি বল, এ হতে পারে না। পারবে না মানে? তুমি বুঝছো মাম্মি, মেয়েটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। যদি তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করবে বলে ঠিক করে থাকো, করতে পারো। তবে তেমন মেয়ে আমারও অপছন্দ হতে পারে, তাকে আমি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে নাও পারি। আমি পছন্দ করে কথা দিয়ে এসেছি, তুমি নিজে গিয়ে দেখে এসো। আমার পছন্দের উপর বিশ্বাস না থাকবে। দেখে যদি তোমার অপছন্দ হয় তাহলে কারণটা আমাকে বলতে হবে, নইলে এই বিয়েই হবে। মামি, ভাইয়া কনসেন্টটা নিয়ে তুমি চুপ। আমার অনুমতি না নিয়ে কেউ এবাড়ির বউ বা জামাতা হয়ে ঢুকবে সেটা কি তুই সম্ভব বলে মনে করিস বন্নি? না মানে, রমজান, কেয়ারটেকার সুরতালিকে এক্ষুনি আসতে বলো। ওয়াহিদ মালিক স্পিকিং। হাই সুইটি, আমি একটু আগেই অফিসে এসেছি। তোমার ঘুম ভাঙলো কখন? তুমি আর আমাকে ঘুমোতে দিচ্ছ কোথায় যে ঘুম ভাঙবে? বারে, রাতে আমি তোমার ধারে কাছেই থাকি না, আর আমি তোমাকে ঘুমোতে দেই না। তুমি কাছে থাকলে তোমার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমোতাম, তবে সেই সময় আসবে এবং সেই আশায় রাত জেগে থাকতে আমার একটুও কষ্ট হচ্ছে না। শোনো ডার্লিং। হ্যাঁ শোনো, আমার দাদা তোমার অফিসে গেছে। না তো, আক্তার সাহেব আসেনি। কি ব্যাপার? লাজুক মানুষ ভাইয়া, শেষ পর্যন্ত যাবে না আমি জানতাম। হ্যাঁ দরকার আছে। না
না, এখন না, বলবো কে বলবো, সন্ধ্যায় ক্লাবে বলবো, যদি তোমার শোনার মতো মুড থাকে। ওকে ডার্লিং, ওকে। কন্টিনেন্টাল ট্রেডার্স এর কন্ট্রাক্টের ব্যাপারটা কি হলো বলুন। সব ফাইনালাইজড হয়ে গেছে স্যার, আপনি একবার টার্মস গুলো দেখে দিলে আমি কি করে ফেলতে পারি। দাদার জন্য আজও আমার ঢাকায় থাকা সম্ভব হলো। আব্বা তো ঠিক করেছিলেন আমাকে ওয়েস্ট জার্মান পাঠিয়ে দেবেন জার্নালিজমে একটা কোর্স করার জন্য। এরই মধ্যে ক্লাবে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, বাস বাইরে যাওয়ার প্রোগ্রাম ভেস্তে গেল। আর্তার সাহেব আমার করে যেতে চেয়েছিল কেন? ও সে কথা বাদ দাও, শুনে কোনো লাভ নেই। বলো শুনি। না থাক। আহা বলোই না। দাদার কোনো একটা মাল রিলিজ করার জন্য কিছু টাকার দরকার, লাখ পাঁচেক টাকার মাল এসেছে, শর্ট পড়েছে 1050 টাকা, সেই জন্যই তোমার কাছে যেতে চেয়েছিল। কিন্তু তুমি যদি ব্যাপারটা আবার অন্যভাবে নাও, এই জন্যই যাওয়া হয়নি আর শেষ পর্যন্ত। আরে দূত, এতে অন্যভাবে নেওয়ার কি আছে? মাল ছাড়াবার লাস্ট ডেট কবে? কাল পরশু। টাকার ব্যবস্থা হয়েছে? মনে হয় এখন হয়নি। ঠিক আছে, কাল তুমি ওকে আমার অফিসে পাঠিয়ে দিও। নো ডার্লিং, এর মধ্যে আমি নেই, দাদা আমাকে নিতে আসবে, তুমি নিজেই বড় মুখে বলো, তোমার ইচ্ছে হলে দেবে নইলে দেবে না। তোমার আমার মধ্যে ব্যবসা বাণিজ্য এসে দাঁড়াবে এটা আমি চাই না। আই ওয়ান্ট ইউর লাভ, অনলি লাভ, আমি শুধু তোমার ভালোবাসা চাই ডার্লিং। মা আমায় ডেকেছো? হ্যাঁ বাবা। মেয়ে দেখতে গিয়েছিলে? না। যাবে? প্রয়োজন নেই। কি বলতে চাস তুই? বলতে চাই আমার কোনো কথাই তো তুমি শুনতে চাও না। বিষয় আশায় ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মূল চাবিকাঠি তো আব্বা তোমার হাতেই তুলে দিয়ে গেছেন। তাই মেয়ে যখন তোমার পছন্দ এবং কথাও দিয়েছ, ওকেই তুমি পুত্রবধূ করে নিয়ে এসো। বাংলায় যাকে বলে বাসর সজ্জা, আই মিন মধু জামিনী, তাতে হয়েছেটা কি? হ্যালো হ্যালো, উইশ ইউ এ হ্যাপি হানিমুন। কাকে হ্যাপি হানিমুন করছো কাকা? ও তো তপনের বউ নয়, ও আমাদের কেটি। তাই তো, আমার তো দেখছি শালা নেশা হয়ে গেছে। কিন্তু এটা কেমন ব্যাপার হলো মিস্টার মালিক, বাসর ঘরে বউ রেখে সোজা কেটির আঁচলের তলায়? আরে কাকা, ঘরের বউ হলো গিয়ে খোয়ারের মুরগি, যখন ইচ্ছে ধরে খাওয়া যেতে পারে। আর বন মুরগি এ তো আর সেখানে পাওয়া যায় না, ফুপ ফুপ করে এখান থেকে ওখানে উড়ে যায়। বন মুরগি যতক্ষণ দু পাত্তর পেটে পড়লে আপনি অশ্লীল হয়ে উঠেন মিস্টার চৌধুরী। মদের গ্লাস সামনে নিয়ে এখানে বসে আমরা রোজ পরের বউয়ের সঙ্গে ধর্ম চর্চা করি, তাই না কেতি? ঘরে অশ্লীল হওয়া সম্ভব নয় বলেই তো ক্লাবে আসা, আর এটা তো তোমার অজানা থাকার কথা নয় কেতি। গো টু হেল ইউ ওল্ড ফুল, চলো তপন আমরা অন্যদিকে যাই। ওকে চলো।
আরো আমি জানতাম আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না। আর তুমি? আত্মহত্যা করব। রাত অব্দি জেগে বসে আছো কেন? হ্যাঁ, আমার যখন খুশি হবে আমি বাড়ি ফিরব। একটা কথা মনে রাখিস মা, স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেস। কই গো ভাবি? সারা রাতে কি তুমি জেগে কাটিয়েছো? বাসর রাতে তুমি কি করবে বলো তো? বাসর হোক আর যাত্রার আসরই হোক, আমি ঠিক রাত 11টার সময় নাকে তেল দিয়ে ঘুমাবো। তোমার বর তোমাকে ঘুমোতে দেবে তো? দেবে না মানে? সারা রাত জেগে প্রেম লীলা ওসব চালাকি আমার সঙ্গে চলবে না। হেই আস্তে মা গো, তুমি কি সাংঘাতিক মুখরামি? পরিচয় আস্তে আস্তে পাবে, এখন চলো নাস্তা খাবে। ভাইয়া অলরেডি ব্রেকফাস্ট টেবিলে বসে গেছে। ওরে বাবা, ও হবে না, আমি পরে খাবো। কেন? সবাই মিলে একত্রে বসে খাওয়াটা অন্যায় কিছু নয়। অন্যায় হবে কেন? কিছুদিন যাক একটু পুরনো হয়ে বাড়িতে, তারপর চেষ্টা করব। আরে বল মাম্মি, ভাবি নাস্তা টেবিলে যেতে চাইছে না, বলছে পরে খাবে। ঠিক আছে, বৌমা আমার সঙ্গে খাবে, তুই যা। ওকে, আমার খিদে পেয়েছে, আমি চললাম। বন্নিতা ভয়ানক চঞ্চল, আর ঠাস ঠাস কথা বলে, আসলে মনটা ওর ভালো। তোমার কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলো বৌমা। আপনি আমাকে নাম ধরেই ডাকবেন মা। আমি যে তোমাকে অনেক সাধ করে আমার ছেলের বউ করেছি সুধা, তোমাকে বৌমা না বললে যে আমার মন ভরে না মা। লক্ষ্মী মা আমার, বৌমা আজ থেকে সংসারটা তোমার, কারো দয়া বা অনুগ্রহের উপর তুমি নির্ভরশীল নও, স্ব অধিকারে তুমি এখানে প্রতিষ্ঠিত। তোর ওয়াইফ মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। ওর চেয়ে সুন্দর সুন্দর ছবি বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনে ঘরে টাঙিয়ে রাখলি হয়। এখন তুই ওই পটে আঁকা ছবি নিয়ে কি করবি? দ্যাটস নান অফ মাই হেডেক। যিনি বিয়ে করিয়েছেন তিনি বুঝবেন কি করবেন। ওটা কোনো কথা হলো না ভাইয়া, তুইও মত দিয়েছিস। নো, ইম্পসিবল। কিছু বলবে নাকি? জুতো জোড়া অপরিষ্কার। আরে রিয়েলি ইটস ফানি, আশ্চর্য ব্যাপার, তুমি আমার জুতো পরিষ্কার করবে নাকি? হ্যাঁ। না না, এইসব গেয়ো স্বভাব আমি একদম পছন্দ করি না। হম
মা ডেকেছো কেন? তোর কি সামান্য আকিল বুদ্ধি নেই রে তপন? কেন, কি হলো আবার? বাসর ঘরে বৌমাকে একা ফেলে রেখে ক্লাবে কাটালে তুই রাত তিনটে অবধি। কি করব, তোমাদের বউ উপযুক্ত হলে ওকেও সঙ্গে করে নিয়ে যেতাম। চুপ কর বেয়াদব, আমাকে অপমান অপদস্থ করার জন্য যে তুই ইচ্ছে করে বিয়ে তো মত দিয়েছিস। মা, ওই মেয়েটিকে তুমি বউ হিসেবে চেয়েছিলে এবং পেয়েছো, আমার উপরে দয়া করে জুলুম করো না, প্লিজ। বলি আপনারা পেয়েছেন কি স্বামী? 3000 টাকা ড্রেস অ্যালাউন্স জয়কে সার্কাসে ক্লাউন সেজে থাকার জন্য? স্যার সব গ্যাটিসে খতম হয়ে যায়। গ্যাটিসে গাড়ি কিনেছেন নাকি? না স্যার, আল্লাহ দিছে 13 চাকার গাড়ি। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? ওরে বাপ রে বাপ, মশকরা না স্যার, 10টা পোলা মাইয়া আমরা স্বামী স্ত্রীতে 2 জন আর 1 জন কামের বেটি, 13 জনের সংসার। 10টা ছেলে মেয়ে? জি স্যার, 13 জনের সংসার কিছুতেই চলে না, বোনাস ওভারটাইম ড্রেস অ্যালাউন্স সব খতম হয়ে যায়, সব ওই সংসারের চাকায় গ্যাটিস লাগাইতেই খতম হয়ে যায় স্যার। আরো চাকা বাড়বে নাকি? তওবা তওবা তওবা, আর না, এমনিতে আমার জান খতম। ঠিক আছে, আগামী মাস থেকে আপনার বেতন 200 টাকা বাড়িয়ে দেওয়া হবে। তপন এন্টার করে লাঞ্চে ডেকেছে। ও ফাইন, তবে তপনকে আর খুব বেশি ফেলানো ঠিক হবে না বলে মনে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব জালটা গুটিয়ে ফেলতে হবে। কেন, তোমার হিংসে হচ্ছে বুঝি? আমার হিংসে হলে সেটা তো আর তোমার অনুমোদনের অপেক্ষায় থাকবে না। আমার হিংসের পাত্রটিকে আমি সঙ্গে সঙ্গে আমার পথ থেকে চিরকালের মতো সরিয়ে দেব। তা এমন তাড়াহুড়া করছো কেন? নগদ 50,000 আর জুয়েলারি মিলে এরই মধ্যে তো 1,00,000 টাকা খুশিয়ে ফেলেছি। কিন্তু তপন তো হলো 5,00,000 টাকার মক্কেল, কমসে কম মিনিমাম ওই টাকাটা ওর কাছ থেকে বের করতেই হবে। ঘরে নতুন সুন্দরী শিক্ষিতা বউ রয়েছে, বেশি তাড়াহুড়া করলে কেস খারাপ হয়ে যেতে পারে। সে আমি বুঝি, তবুও ওকে বেশি সময় দেওয়া যাবে না, কারণটা হলো ওই বেটা টেকো তালুকদার। কি ব্যাপার বলো তো? তুমি যে আমার বিবাহিতা স্ত্রী, এটাও বোধ হয় তালুকদার কোন রকমের টের পেয়েছে। বলো কি ব্যাপারটা, তোমাকে জানিয়ে রাখলাম, তপনের ব্যাপারটা সাবধানে ডিল করবে, আর তালুকদারের ব্যাপারে খুব হুঁশিয়ার থাকবে। ওর টাকের তলায় কত ঘিনু আছে আমি তা দেখে নেব।
যার পথপানে চেয়েছিলে তিনি আসবেন না, কারণ তিনি বরাবরই লাঞ্চখান ক্লাবে নয়তো ইন্টারকনে। তোমার ভাইয়ের কি এটাই নিয়ম? নাস্তা খাবে তো? ওরা জানে কাপড় পাল্টে চায়ের টেবিলে নাস্তা খাই, এটাই বাড়ির নিয়ম। আমি তো নতুন মানুষ, নিয়ম কানুন গুলো জানতে হবে। আর কি কি নিয়ম আছে বাড়িতে? আস্তে আস্তে সবই জানতে পারবে। দুপুরে বাড়িতে খাওয়ার নিয়ম নেই শুনেছি, রাতে? বাইরে ডিনার থাকলে রাত্রে বাড়ি ফিরে খাই না। রাত কটায় বাড়ি ফেরা হয়? এটা নির্ভর করছে মুডের উপরে, কখনো দু ঘন্টা আগে কখনো দু ঘন্টা পরে, কিন্তু তাতে তোমার কি এসে যায়? মনিব কখন বাড়ি ফিরবেন তাতে দাসী বান্দির কিছুই এসে যায় না, তবু নিয়মগুলো জেনে রাখতে হয় মনিবের সুবিধের জন্য। তাহলে বোঝো যে আমি তোমাকে তাচ্ছিল্য করছি, অবহেলা করছি। বাসর রাত থেকেই সেটা মর্মে মর্মে বুঝছি। তাহলে এটাও নিশ্চয়ই জানো কেন তোমাকে ইগনোর করা হচ্ছে? জানি, মা আমাকে পছন্দ করে বাড়ির বউ করে এনেছেন, কিন্তু ওয়াহিদ মালিক আমাকে পছন্দ করে বিয়ে করেননি। এতই যখন বোঝো তখন বেহায়ের মতো বারবার আমার সঙ্গে নিজেকে জড়াবার চেষ্টা না করলি তো পারো। হ্যাঁ, প্রত্যেক রাতে এত দেরি করে বাড়ি ফেরে? এটাই নাকি বাড়ির নিয়ম? হু টোল্ড ইউ ভাইয়া? তার বিয়ের আগে হয়তো এ নিয়ম ছিল, কিন্তু বিয়ের পর তো তার এ নিয়ম থাকতে পারে না। বাসরাতে ভাইয়া কটায় বাড়ি ফিরেছিল বলো তো? ওটা আমাদের ব্যাপার বুননি, তুমি জেনে কি করবে? ধামা চাপা দিতে চেও না ভাবি, সত্যি কথা বলো। আমি তো তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, আমি বেশ আছি, ভালো আছি, সুখে আছি। মিথ্যে কথা, আমাকে ঠকাতে পারবে না কিছুতেই। তুমি আমাকে কি করতে বলছো? কৈফিয়ত চাও, কড়ায় গন্ডায় সব পাওনা আদায় করে নাও। স্বামী বলে তার সব অপরাধ মাফ, আর স্ত্রী বলেই বোবা জানোয়ারের মতন সব কিছু মুখ বুঝে সইতে হবে। তুমি আমাকে যার বিরুদ্ধে যেতে বলছো তিনি শুধু আমার স্বামীই নন, তোমারও আপন বড় ভাই। সো হোয়াট, বোন বলে কি ভাইয়ের অন্যায় চোখে পড়বে না? আমার স্বামী যদি বাসর রাতে
আমাকে ফেলে ক্লাবে রাত কাটিয়ে আসে। আই শ্যাল কিক হিম আউট। প্রয়োজন হলে তেমন স্বামীকে আমি ত্যাগ করব। ত্যাগ করা খুবই সহজ বলনি, জয় করা বড় কঠিন। যাও, দিনের পর দিন রাত জেগে যা তপস্যা করছো, আকণ্ঠ মদ্যপান করে তোমার সেই পতিদেবতা এসেছেন তোমার নারীত্বের মর্যাদা দিতে। দিস ইজ ইনটলারেবল। তোমাকেও চটকানো দরকার। বলি কি হলো, এই দুপুর রাতে বক্তৃতা দেবে নাকি? মানে জ্ঞান দেবে? জ্ঞান না, শুধু একটি কথা বলবো, যা নিয়ম বলে চালাচ্ছ তা সবই অনিয়ম। প্রত্যেক দিনই ছাইপাশ গুলো গেল কেন? ভালো লাগে বলি গেলি, আর ভালো লাগে বলি প্রতিদিন ক্লাবে যাই, নাচি গাই খাই আনন্দ করি আর অনেক কিছু করি অনেক। আমাকে তোমার ভালো লাগে না সে আমি জানি, কিন্তু তোমার মঙ্গলের জন্য তুই বিষ খাওয়া বন্ধ করতে পারো। আমাকে উপদেশ দিতে এসছো? হ্যাঁ, ওইসব বাড়াবাড়ি আমি সহ্য করবো না। কেটি, মাই ডার্লিং, মাই লাভ, মাই সুইটহার্ট, একটা কথা মনে রাখিস মা, স্বামীর সংসারে মেয়েদের পূর্ণ বিকাশ ঘটে, ওটাই হলো ওদের আসল সংসার। আসুন বসুন। বৌমা, বৌমা। বাবা, কেমন আছিস মা? ভালো, খুব ভালো। ও বাড়িতে এক মা রেখে এসে এ বাড়িতে আরেক মা পেয়েছে, আমার ভাগ্যটাই ভালো বাবা। তা যা বলেছিস মা। মমতা কেমন আছে? এখনো মমতা? ওকে কি আপনি কোনোদিন বিয়ান বলবেন না নাকি? না, মমতা হলো আমার বোন বন্ধু, আপনি বিয়াই হয়েছেন এই তো যথেষ্ট। মা কেমন আছে বাবা? ভালো, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আজ আমি নিজেই এ কথা বলতাম বিয়াই সাহেব। তাহলে আজই নয় সুধাকে নিয়ে যাই, যদি অবশ্য আপনার কোনো অসুবিধা না হয়। না না, কিসের অসুবিধা? আজ নয় বাবা, কাল যাব। তোমাকে অবশ্য আসতে হবে না, সেজন্য আমি বন্নিকে নিয়ে চলে যাব। তার আগে আজ একবার তোমাদের জামাইকে জিজ্ঞেস করতে হয়। তা বটে, তা বটে, আমি ভুলেই গিয়েছিলাম সে কথা। তা জামাই বাবা যে কোথায়? বেরিয়েছে। কালকে তাহলে তপনকে সঙ্গে করে নিয়ে আসিস। তা সম্ভব হবে না বাবা, তোমাদের জামাই বড্ড ব্যস্ত মানুষ, ওর একদম সময় হবে না। ও বেয়ান, আপনারও কি ঠিক ছেলেরই মতন সময়ের অভাব? না না, আমার এখন অপুরন্ত সময়, বৌমা ফিরে এলেই আমি যাব। আমার সব দায়িত্ব তো এখন বৌমার উপর চাপিয়ে দিয়েছি। দিনের বাজারে টাকা দেয়া থেকে আরম্ভ করি মাসকাবাড়ি সমস্ত লোকজনের বেতন দেয়া কেনাকাটা সব কিছু এখন বৌমা করে। সুধা পারে অত সব? আমার বলেন কি? হ্যাঁ বৌমা, তোমার বাবার জন্য নাস্তার ব্যবস্থা করো, আর হ্যাঁ এবেলা উনি এখানেই খেয়ে যাবেন। না না, এখন না বললেই হলো, আমি যখন ছাড়ব তখন যাবে। একটা কথা বলবো, আজ বাবা এসেছিলেন, কদিনের জন্য বাড়িতে বেড়াতে যাব। এটা আমাকে শোনাবার মতো কথা হলো? যাও, কি চিরকালের জন্য যাও, তাতে আমার কিছু বলার নেই।
সেটা জেনেও আমি তোমাকে জিজ্ঞেস করলাম। কেন, ঠাট্টা করার জন্য নাকি? না, তুমি বসে যে আতশবাজি ফুটিয়ে ঢাক ঢোল পিটিয়ে কাজী ডেকে দেন মহাশয় করে আমাকে বিয়ে করেছ, কিন্তু গত তিন মাসে আমাকে এতটুকু স্ত্রী অধিকার দাওনি। তবু আইন ও ধর্মের চোখে তুমি আমার স্বামী, তোমার অনুমতি নেওয়াটা আমার প্রয়োজন। বুঝলাম, আরো কিছু জ্ঞান দেবে নাকি? জানি বলাটা নিরর্থক, তবু বলছি। বাবা তোমাকেও দাওয়াত করে গেছেন, তুমি গেলে তিনি খুব খুশি হবেন। কোন দাওয়াত দাওয়াত খাওয়ার মতো সময় আমার হাতে নেই। চোখের পানি মুছে ফেললে কি আর বুকের দুঃখ মুছে ফেলা যায় বৌমা? যায় না। তুমি প্রথম দিন থেকে সব লুকোবার চেষ্টা করছো, আজও সমস্ত দুঃখ চাপা দিয়ে তোমার বাবার কাছে সব মিথ্যা কথা বললি, শুধু তপন আর আমার ইজ্জত বাঁচাবার জন্য। ভুল আমারই হয়েছে, ছেলেকে আমি বুঝতে ভেবেছিলাম তোমার মতো শিক্ষিতা গুণবতী বউ পেয়ে তপন ঘরমুখ হবে, মতিগতি পাল্টাবে। না, তার হলো না। আমি জোর করে বিয়ে দিয়ে তোমার জীবনটা মাটি করে দিলাম। হে কি বলছেন মা, ওর উপর রাগ করবেন না, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। চোখের সামনে এত বড় অন্যায় আমি সইতে পারছি না। তোমার মুখের দিকে তাকালে আমার বুক কেঁপে ওঠে। না না, আপনি বিশ্বাস করুন মা, আমার কোনো দুঃখ নেই। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি তিলে তিলে ঝরে যাচ্ছ, তবু কি করে বিশ্বাস করব তুমি সুখে আছো? না, তা হয় না, তা হয় না।
আয় মা আয়। বন্নি মা কেমন আছো? জি ভালো। আপনি ভালো তো আন্টি? ভালোই আছি মা। মা, জহির ভাইদের বাড়ির সামনে এত লোকের ভিড় কেন? আর বলিস নি, জহিরের বউ নাকি গত রাতে আত্মহত্যা করেছে। সে কি মিনতি ভাবি আত্মহত্যা করেছে? সকাল থেকে মেলা হইচই, কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে খুন। পুলিশ বোধহয় এখন লাশ নিয়ে যাবে ময়না তদন্তের জন্য। এসো বন্নি। বস। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল রে বন্নি। মিনতি ভাবির সঙ্গে আমার খুব ভাব ছিল, প্রায় আসতো এ বাড়িতে, সুখ দুঃখের কথা আমাকে বলতো। জহির ভাই ভীষণ অত্যাচার করতো ভাবির ওপর, অথচ কত ভালো ছিল ভাবি। সব অন্যায় অবিচার মুখ বুঝে শুয়েছে। আমি তোমাদের এই সবকিছু মুখ বুঝে সহ্য করার অর্থটা বুঝি না ভাবি। তোমাদের এই মিনতি ভাবি এভাবে গলায় দড়ি না দিয়ে ওই স্বামী নামক জানোয়ারটার মুখে থুতু ছিটিয়ে দিয়ে গেল না কেন? কারণ ঘর ভেঙে ঘর তৈরি করা এ দেশের মেয়েদের নিয়ম নয়। যে নারী ঘর ছাড়ে সে হয় সমাজের চোখে নিন্দিতা। তুমি কতগুলো পুরনো পচে আইডিয়া নিয়ে বসে আছো, আর তাই ভাইয়ার সব ব্রুটালিটি নীরবে সহ্য করে যাচ্ছ। তোমার সাহস নেই, প্রতিবাদ করতে পারো না, বিপ্লবকে তুমি ভয় পাও। কিন্তু আমি তোমার চোখের সামনে বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দেব। সুধা, সুধা। জি মা। শোন, বলো মা। সুধা, তপনকে কিছুতে রাজি করাতে পারলি না একবার আসার জন্য? সময় নেই তার, কি করা যাবে বলো। এমনিতে তোর সঙ্গে কিরকম ব্যবহার করে? ভালো, তবে বিদেশিপনা একটু বেশি, অর্থাৎ একটু বেশি আধুনিক। তাই কাজ ফেলে সামাজিক সৌজন্য দেখানোটা বেশি পছন্দ করে না। আজকালকার হাওয়াই ওটা মা। তাছাড়া এমনিতে আট দশ জনেরই মতো। তোর শাশুড়ি নাকি সংসারের সমস্ত দায়িত্ব তোর কাঁধে তুলে দিয়েছে? হ্যাঁ, উনি যা করতেন সবই আমাকে করতে হয় মা। এমনকি আরুণ সাহেবের চাবিটাও আমার কাছে থাকে। বলিস কি? হ্যাঁ, সেজন্যই তো তোর বিকেলেই আমাকে ফিরে যেতে হবে ও বাড়িতে। কেন? বিয়ান তো বলেছিলেন যে তুই এখানে বেশ কয়েকদিন থাকলো, ওতে কোনো অসুবিধা হবে না? অসুবিধা হবে বাবা, আমি মাঝে মধ্যে আসবো, তাছাড়া তোমরাও যেও কখনো সখনো। মা, আমি যাই ঘুমোই গিয়ে। কেন এত দেরি করছে? ও, ভাবি এসে গেছো? কি ব্যাপার? ব্যাপার মোটেই সুবিধার নয়। মাম্মি রেগে মেগে একদম ফায়ার। আমার তো আজকেই ফেরার কথা, তবু রাগ করেছেন কেন? আর রাগ তোমার উপর নয়, আমার উপর। তোমার উপর কেন? কি বিপ্লব? আহ, খুলে বলো ব্যাপারটা। বিপ্লবকে নিয়ে এসেছি ভাবি। কোথাকার কোন বিপ্লব আর কিছুই বুঝতে পারছি না। কেন, ওপরে ওঠার সময় ড্রয়িং রুমে কাউকে দেখতে পাওনি? হ্যাঁ, একজন ভদ্রলোককে দেখেছি। উনি কে? উনি হচ্ছেন মূর্তিমান বিপ্লব, মানে আমার স্বামী আসাদুজ্জামান। তোমার স্বামী? ইয়েস, স্বামী মানে হাজবেন্ড। আজ সকালে কোর্ট ম্যারেজ করে আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেছি। তা হঠাৎ এটা করতে গেলে কোন দুঃখে? তোমাকে তো আগেই বলেছিলাম আমি বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দেব, এটা সেই বিপ্লব। মা ব্যাপারটা শুনেছেন? আমি নিজে মাম্মিকে বলেছি, তারপর শুনে তো বোমার মতো ফেটে পড়ল, বলল যা বেরিয়ে যা, দূর হয়ে যা বাড়ি থেকে। তাই? তা তোমার বিপ্লবকে নিয়ে মা পা জড়িয়ে ধরলে তো পারতে। ওতে কিছু হতো না, তাছাড়া তোমার হুকুম ছাড়া ওপরে বাইরের লোকও তো আসতে পারবে না। আরে ধ্যাত, সে হুকুম কি এক্ষেত্রে দরকার? অবশ্যই দরকার, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তুমি বাপু এ বাড়ির ডেপুটি গভর্নর, এবার একটু ম্যানেজ করো,
ওদিকে আমি ওর বাবা মাকে ম্যানেজ করেছি, দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি। তা আসাদুজ্জামান সাহেব করেন কি? ছেলে ভালো, বছর দিয়ে আগে এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, বর্তমানে কেমিক্যাল কর্পোরেশনের জুনিয়র অফিসার, সংসারে বাবা মা আর একটা ছোট ভাই, বাবা রিটায়ার ডেপুটি সেক্রেটারি। তা প্রেম কতদিন চলছিল? প্রায় বছরখানি। তোমার ভাইয়া জানতেন এসব? না, আমি কাউকে জানতে দেইনি, তবে আজকের ঘটনাটা আমি ভাইয়াকে ফোনে জানিয়েছি, ভাইয়া বলল সেই ব্যাপারে খুব একটা সাহায্য করতে পারবে না। আচ্ছা শোনো ভাবি, মাম্মি যদি স্বীকার করে নেয় তো ভালো, আর না করলে আই ডোন্ট মাইন্ড, কারণ পৈতৃক সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আসাদকে উপরে ডেকে নিয়ে এসো, আমি মার ওখানে যাচ্ছি। আচ্ছা। মা অবেলা শুয়ে আছেন, শরীর খারাপ করেনি তো? আমার শরীর ভালোই আছে। তুমি কতক্ষণ আগে ফিরেছো বৌমা? এই তো এলাম। বন্নির সঙ্গে দেখা হয়েছে? জি। ওকে চলে যেতে বলে দিও, উনি ছেলেকে আমেরিকা পাঠিয়েছিলেন মানুষ হওয়ার জন্য, বাঁদর হয়ে ফিরেছে। আমার শান্তি তো খেয়েছি, তোমার জীবনটাও বরবাদ করতে বসেছে। তারপর বন্নি, বন্নিটাও আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। বন্নি শুধু নিজের পছন্দ মতো বিয়ে করেছে, এছাড়া সে আর কোনো অন্যায় করেনি মা। কি বললে? কোনো অন্যায় সে করেনি? আমার একটা কথা শুনুন মা, ছেলেটি ভালো, এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, একটা ভালো সরকারি চাকরি করছে, ছেলের বাবা রিটায়ার ডেপুটি সেক্রেটারি। তুমি কি আগে থেকে এসব জানতে? না মা, এই মাত্র বন্নির মুখে শুনে এলাম। আপনার অনুমতি না নিয়ে বিয়ে করে বন্নি খুবই অন্যায় করেছে, ওকে ক্ষমা করে দিন মা। না, যা ঘটে গেছে তা তো আর ফেরানো যাবে না, বন্নির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মা, বৌমা, বন্নি বন্নি, তোর বরকে নিয়ে এসে মাকে সালাম কর। সালাম কর। চল আমার ঘরে চল। বসো। ও কি করছো ভাবি? নো নো, দ্যাট ক্যান্ট বি। কেন রে? আমার হাত তোর গলায় দিলে অমঙ্গল হবে নাকি? উফ, তুমি এত আঘাত করতে পারো ভাবি? আমি ভারী নিষ্ঠুর রে। এখানে 3000 টাকা আছে, তোর বরকে একটা স্যুট বানিয়ে দিস। নেই, আজ থেকে তুমি আর ডেপুটি গভর্নর নও, একেবারে গভর্নর। আসি ভাবি। ভাবি, আপনাকে মা বলে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, যদিও বয়স আপনি আমার ছোট। দূর পাগল, খুব তাড়াতাড়ি বন্নিকে নিয়ে আবার এসো। আসি। কোন অনুষ্ঠান ছাড়াই বিয়ে করে বন্নি সঙ্গে সঙ্গে কেমন ভরে উঠেছে,
কিন্তু আমি আমি কেন ভরে উঠতে পারলাম না? তাহলে এটাও নিশ্চয়ই জানো কেন তোমাকে ইগনোর করা হচ্ছে? জানি, মা আমাকে পছন্দ করে এবারই পো করে এনেছেন। এতই যখন বোঝো তখন বেহায়ের মতো বারবার আমার সঙ্গে নিজেকে জড়াবার চেষ্টা না করলেই তো পারো। হ্যালো, আমি সুধা বলছি, আপনি কে বলছেন? আমি আমি কে? আমি বন্নি গো বন্নি, আগুনের ফুলকি। ও তাই, বল এখন কি করছিস? প্রেম করছি গো, প্রেম করছি। একদিন তো পালিয়ে পালিয়ে অ্যামেচার প্রেম করেছি, এখন থেকে শুরু হলো প্রফেশনাল প্রেম। দূর পরামুখী, প্রফেশনাল প্রেম আবার হয় নাকি? তোর বর কোথায়? ওর কোলে শুয়েই তো তোমার সাথে কথা বলছি। তা তুমি এত রাত্রে কি করছো? আমি আমিও তোদের দেখা দেখি এতদিন আরম্ভ করেছি। ও সুইট সুইট, ভাইয়া কখন এসেছে? হ্যাঁ, একটু আগে। তারপর দুজনে মিলে পুছি, ওয়ান্ডারফুল। কাল এসে তোমার কাছে সব শুনবো। আচ্ছা, শুভরাত্রি। সে মিথ্যে অভিনয় আমি কেন করলাম? কেন বন্নি যা পেরেছে আমি তা পারলাম না? কেন বন্নি সত্যি আগুন, ওর ভেতর উত্তাপ আছে, জ্বালাবার ক্ষমতা আছে, তাই সে আসাদকে উদ্দীপ্ত করতে পেরেছে। আর আমি তা পারিনি। কিন্তু কেন কেন কেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। আমাকে তোমার অপছন্দ কেন বলো তো? আমি কি দেখতে অসুন্দর? বলিনি তো? আমি ল্যাংড়া কানা বোবা নই, অশিক্ষিত নই, আমার আচার আচরণ খারাপ, এ অপবাদ আমার শত্রু দিতে পারবে না। আমিও তো সে কথা বলছি না। তবু আমাকে অপছন্দ কেন? কেন আমাকে ভালোবাসতে পারছ না? আমি গরিবের মেয়ে, এটাই কি আমার একমাত্র অপরাধ? এই প্রশ্নের জবাব আমার কাছে চাইছো কেন? এই প্রশ্নের জবাব দেবে তোমার শাশুড়ি। তুমি আমাকে বিয়ে করনি? করেছি। তাই বলে যে তোমাকে ভালোবাসতে হবে এ কথা কে বলেছে? আমি তোমার মনের মতো আধুনিক নই, এটাই কি বিরাগের কারণ? যদি বলি সেটাও একটা কারণ। কি হলে, কেমন হলে আমি তোমার মনের মতো হতে পারবো বলে দাও? আমি সব কিছু করতে রাজি আছি। তোমার সঙ্গে লাঞ্চ ডিনার পার্টিতে যেতে হবে, যাব। ক্লাবে যেতে হবে, যাব। ক্লাবে যেতেও প্রস্তুত, কিন্তু সেখানে গিয়ে পদে পদে হোঁচট খেয়ে বার বার মুখ থুবড়ে পড়বে, লোকে হাসবে যে। ওদের সঙ্গে তুমিও না হয় হাসবে, তবু আমি যাব। মা তোমাকে যেতে দেবেন কেন? মাকে রাজি করিয়ে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আগে মাকে রাজি করাও, তারপর দেখা যাবে। বৌমা। জি এসো,
বন্নির বর কত টাকা বেতন পায়? তা তো জিজ্ঞেস করিনি, তবে হাজার আড়াই তো বটে। মাত্র আড়াই তিন হাজার টাকা দিয়ে ওর সংসার চলবে কি করে? বন্নির যে খুব বেশি খরচের হাত। বন্নি খুবই বুদ্ধিমতী, ও নিশ্চয়ই ওর স্বামী রুজি রোজগারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। পারলেই ভালো, তবে তুমি ওর খোঁজ খবরটা মাঝে মধ্যে নিও। জি। এই দলিলগুলো তোমার কাছে রেখে দাও বৌমা, আজ থেকে এর দায় দায়িত্ব সব তোমার উপর। মা, আপনার ছেলেকে? না, ওর উপর আমার বিশ্বাস নেই। আর এটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি, আমার হাতে যতটুকু ক্ষমতা ছিল সবটুকু তোমাকে দিলাম। এত সব দিয়ে আমি কি করব মা? শুধু তপনের হাতে তুলে দেয়া ছাড়া তোমার যা খুশি তাই করতে পারো। আর আর বন্যের দায়িত্বটাও তোমার উপর। মা, আপনার ছেলের সঙ্গে মাঝে মধ্যে ওর ক্লাবে যেতে চাই। কেন? কাউকে পাঁক থেকে উদ্ধার করতে হলে উদ্ধারকারীকেও পাঁকে নাপতে হয়, আমি জানি। কেউ কি বাঁচাতে পারবে? আমি চেষ্টা করব। ঠিক আছে, একবার চেষ্টা করে দেখতে পারো, তবে খুব সাবধান। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মালিক। কি ব্যাপার তপন, আজ যে একেবারে জুটিতে? ব্যাপার বিশেষ কিছু নয় কেটি, ও আসতে চাইলো তাই নিয়ে এলাম। সুধা, এ হচ্ছে কেটি দাস্তগীর, ঝুনু খান, আলেয়া সর্দার আর মিস্টার খান মজলিস। চলো। মিস্টার মজুমদার, মিস্টার তালুকদার, আর ইনি হচ্ছেন টমটম চৌধুরী, আমার স্ত্রী। আমার পিতামহ মানে আমার গ্র্যান্ডফাদার এই টমটম গাড়িতে চড়েই ক্লাবে আসতেন, আমার পিতৃদেব তাই করতেন, আর আমি আমিও টমটম গাড়িতে চড়েই ক্লাবে আসতাম, তাই আমার ক্লাব বন্ধুরা আমাকে টমটম চৌধুরী বলেই ডাকেন। আসলে হলো কি জানেন মিসেস মালিক, এদের কারোরই বনে দিয়ারা দাবি করার মতো কিছু নেই, তাই আমার টমটমের উপরে এদের যত রাগ। অবজেকশন অবজেকশন! আরে রাখো ভাও তালুকদার, আমরা হলাম কি আট পুরুষের বনে দি জমিদার, নাকি নেই তার আবার নাচ্ছেন গায়ে, জমিদারি কবে লাঠি উঠে গেছে তার আবার জমিদার। আরে জমিদারি নেই তো কি হয়েছে, ব্লু ব্লাড স্টিল দেয়, আমার শিরা উপশিরায় নীল রক্ত প্রবাহিত হচ্ছে, হাতি মূল্যেও লাখ টাকা। আমি যেমন খাঁটি পীরের বংশ, পীরগিরি আমার কবেই খতম, মগর ভক এখনো ঠিকই আছে। রাজনীতি আমার প্রফেশন হলে কি হবে, এখনো বুড়ো বুড়ো লোকেরা পায়ে হাত দিয়ে সালাম করে, একেই বলে ট্র্যাডিশন। আওয়ার মোস্ট ভ্যালুড প্যাট্রনস, উই হ্যাভ এ ভেরি স্পেশাল ফ্লো শো দিস ইভনিং। আজকের বিশেষ নৃত্যানুষ্ঠানে আপনাদের সামনে হাজির হচ্ছেন প্রিন্সেস রুহি। প্রিন্সেস রুহি! হায় 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 মরিয়া।
Can I join you? Oh, sure. Thank you. Oh, hey, Tom Tom. Princess Ruhi, kon deshe Rajkumari? Oh, holo Rajkumari of Puliyachor. Achha, Mrs. Malik. এত রূপ নিয়ে আপনি ঘরের কোণে কি করে বসে থাকেন বলুন তো? রূপ তো আর পথে ঘাটে ফেরি করার মতো জিনিস নয় মিসেস খান। তা নয়, তবে রূপ যদি লোকজনে নাই দেখলো, অ্যাপ্রিশিয়েট নাই করলো, তাহলে রূপের মূল্য কি? চাঁদ ওঠে রূপালি জ্যোৎস্না ছড়ায়, তাই না চাঁদের অত মূল্য? কি বলো কেটি? শিওর, সৌন্দর্যের চর্চা যারা করতে পারে না, রূপের মর্যাদা যারা দিতে জানে না, আল্লাহ তাদের এত রূপ কেন দেয় তাও বুঝি না। হ্যাঁ, দেহ বিক্রি আর রূপ বিক্রির মধ্যে যা আসলে কোনো পার্থক্য নেই, সেটাও অনেকে ইচ্ছে করে বুঝতে চায় না। নিন খান, ওসবে আমার অভ্যেস নেই। আরে, অভ্যেস করার জন্য তো ক্লাবে আসা। নিন, আরম্ভ করুন, অভ্যেস হয়ে যাবে। না ভাই, ও জিনিস আমি খাই না। ক্লাবে এসেছেন স্বামীর হাত ধরে, প্রিন্সেস রুহির নাচ দেখলেন মুগ্ধ চোখে, মদের টেবিলে চুটিয়ে আড্ডা দিচ্ছেন, তবু আপনার মদ খেতে আপত্তি? হে, আবার কোন জাতীয় সতীপনা! মুখ সামলে কথা বলুন। বাজারের মেয়েদের মুখে সতীপনার কথা শোভা পায় না। হোয়াট? কি আমি বেশ্যা? ইউ ডেয়ার টু কল মি প্রস্টিটিউট? ইউ আর এ প্রস্টিটিউট। সুধা, এসব কি? দিস ইজ ইউর ক্লাব? এই তোমার ক্লাব, যেখানে ঢুকতে গেলে সভ্যতা ভব্যতা ওই দরজার বাইরে রেখে আসতে হয়। কেটি, রিমেম্বার, এ হোর ইজ অলওয়েজ এ হোর, বেশ্যার অন্য কোনো পরিচয় নেই। আই এম সরি। টমটম, কেসটা তোমার কাছে কি রকম মনে হচ্ছে? মিসেস মালিক সত্যিকারের বনেদি ঘরের মেয়ে কাকা, রিয়েল ব্লু ব্লাড বইতে ওর শিরা। কারেক্ট। কেটি তো সব সময় ভেস আপ নিয়ে খেলা করে, এই প্রথম একটা কেউ টেসাব দেখলো। স্টপ টমটম, এখন যত ইচ্ছে ইংরেজি কপ চাও। বাগা, ওই মহিলার সামনে আর ইংরেজি বলতে যেও না, শোনা বলি ইংরেজি তোমায় শিখিয়ে দেন কি কাকা? হ্যাঁ, তুমি ঠিক বলেছো টমটম। ওমা, আমি জানতাম ওই নরকে বেশিক্ষণ তুমি থাকতে পারবে না, তোমাকে একাই চলে আসতে হবে। বৌমা, তোমার গালের উপর কালশিটে কে তোমাকে মেরেছে বৌমা? বলো বলো বৌমা। বুঝেছি, ওই শয়তানটা তোমাকে ক্লাবে নিয়ে গিয়ে সবার সামনে গায়ে হাত তুলে তোমাকে অপমান করেছে। ওটা মানুষ নয়, আস্ত শয়তান। এমনি করে তোমাকে পদে পদে লাঞ্ছিত অপমানিত করে ওই শয়তানটা আমার উপর প্রতিশোধ নিচ্ছে। সব সব অপরাধ আমার বৌমা, আমি তোমার সর্বনাশ করেছি। তুমি আমাকে অভিশাপ দাও, অভিশাপ দাও। কিন্তু তুমি ভেবো না বৌমা, সন্তান বলে আমি ওকে ক্ষমা করব। আমি আমি ওকে দেখে নেব, দেখে নেব। হ্যালো। ও ভাবি মাই ডিয়ার, তুমি ক্লাব থেকে ফিরে এসেছো? আমি এর আগে টেলিফোন করেছিলাম, আয়া বললো তুমি নাকি ভাইয়ার সঙ্গে ক্লাবে গিয়েছো, তারপর থেকে তোমার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে আছি। আচ্ছা ভাবি,
তুমি কি সত্যি ভাইয়ের সঙ্গে ক্লাবে গিয়েছিলে? ও গড, কেমন এনজয় করলে? ও ফাইন ফাইন, আমার এক্ষুনি ছুটে আসতে ইচ্ছে হচ্ছে। বল গাড়ি পাঠাবো? না না ভাবি, এত রাতে সম্ভব নয়। তাছাড়া কালকে সকালে ফ্লাইটে আমরা দুজন যাচ্ছি কক্সবাজার হানিমুন করতে। হ্যাঁ, এই দিন সাথে তোর বরকে শুভরাত্রি জানাস। আচ্ছা আচ্ছা। মুন্নি যাচ্ছে মধুচন্দ্রিমায়, আমি যাব কোথায়? জাহান্নামে। ভাগ্য কোথায় নিয়ে যাবে জানি না, তবে জাহান্নামে যাওয়ার রাস্তাটা আজ দেখে এসেছি। তোমার সাহস তো কম নয়। তুমি আজ ক্লাবে আমার প্রেস্টিজ যেভাবে ড্যামেজ করেছো তাতে তোমাকে চাপকানো উচিত। তুমি নিজেই নিজের সম্মান খুঁয়েছো আমার গায়ে হাত তুলে। বেশ করেছি। তুমি কেটিকে ওভাবে অপমান করতে গেলে কেন? ওর অনেক ভাগ্যি যে ওকে আমি জুতো পেটা করি। ইউ ওয়ান কালচার্ড ওম্যান, আই হেট ইউ। ইয়েস, আই হেট ইউ।
আকাশে ঝড় বলো ভয় কি, এ বুকে লুকাতে মিছে লাজ কি, নানা দ্বিধা নেই চির সোহাগে যাব হারিয়ে দুজনা, তুমি আছো বলে অনুরাগে ঝরে প্রাণে জুঝুনা, যদি ভালোবেসে কাছে এলে বন্ধু, যদি জীবনেরই সাথী হলে বন্ধু, সকালে ঘুম থেকে উঠেও মা, নাস্তার সময়ও মা, রাতে খাওয়ার সময়ও মা, তারপর এখানে এসো মা, তাহলে বিয়ে করেছিলে কেন? তুমি একটু স্বার্থপর বললি। একটু নয়, পুরোপুরি। আমার জিনিস আমার ষোলো আনাই চাই, কাউকে ভাগ দেব না। ভালো, তাহলে তোমার আঁচলে গিট দিয়ে রাখো আমাকে। তাই করব, দরকার হলে গলায় দড়ি দিয়ে বেঁধে আমার গোয়ালে আটকে রাখব। মাজননী আমায় তলব করেছেন? হ্যাঁ, একটু দরকার, মার শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে। কি ডিফিকাল্টিস? আপনি এক্ষুনি গাড়ি নিয়ে গিয়ে ডাক্তার হাসানকে নিয়ে আসুন। জি, আমি এক্ষুনি যাচ্ছি। মানে মাজননি, কিছু বলবেন নাকি? মানে মানে একটু ডিফিকাল্টিস, আমাদের ড্রাইভার মিয়া চান আর সন্ধ্যে থেকে জ্বর হয়েছে, ওকে যদি দু একদিনের জন্য ছুটি দেন। নিশ্চয়ই, ডাক্তার হাসান যখন মাকে দেখে ফিরে যাবেন তখন ড্রাইভারকেও দেখিয়ে প্রেসক্রিপশনটা করিয়ে নেবেন, আমি ডাক্তার হাসানকে বলে দেব। আহা, তাহলে তো খুবই ভালো হয় মাজননি। শুনুন জি, চলুন আমি একটু দেখে আসি। হ্যাঁ চলুন। বৌমা, বৌমা। একি মা, আপনি উঠে এসেছেন কেন? ডাক্তার না আপনাকে নড়াচড়া করতে মানা করেছে, চলুন ঘরে চলুন। তুমি থামো তো বৌমা, ডাক্তাররা ওরকম বলেই থাকে। বৌমা, ওই হতভাগীর কোনো খোঁজ খবর তুমি নিয়েছো? জি, বন্যি তিন চারেক আগে কক্সবাজার গেছে বরের সঙ্গে বেড়াতে। চলুন আসুন। চেয়ারে বসে আর কার্পেটে আঁচল বিছিয়ে না ঘুমিয়ে তোমার জন্য অন্য ব্যবস্থা করে নিলেই তো পারো, বাড়িতে তো রুমের অভাব নেই। তা করবো আর কটা দিন পর, যে কটা দিন লোক না হাসিয়ে পারা যায় তারই চেষ্টা করছি। মার অসুখ করেছে। তা আমাকে শোনাবার দরকার কি? তুমি চলে গেলেই পারতে তোমার মাকে দেখার জন্য। আমার মার মৃত্যু সংবাদও যে তোমাকে জানাবার প্রয়োজন হবে না তা আমি জানি, আমি যার কথা বলছি তিনি তোমার মা। কি হয়েছে? জ্বর, শরীর খুব দুর্বল। ডাক্তার হাসানকে খবর দিয়ে আনিয়েছিলাম, তিনি বললেন প্রেশার বেড়েছে, সাবধান হতে হবে, ওষুধপত্রের ব্যবস্থা করে গেছেন। তাহলেই তো হলো, সময় মতো ওষুধপত্র খেলে সেরে উঠতে টাইম লাগবে না। তুমি মাকে দেখতে যাবে না? সকালে। কেমন আছেন মা? তপন কি অফিসে চলে গেছে? জি। আমার শরীর খারাপ, তুমি তাকে বলেছিলে? জি। হায় রে কপাল,
এমন লায়ের ছেলে পেটে ধরেছিলাম, পাশের ঘর থেকে এসে অসুস্থ মাকে একবার দেখারও সময় করতে পারে না। হাই কেচি, সকালবেলা তুমি এখানে, কি ব্যাপার? এনিথিং সিরিয়াস? কি ব্যাপার বলো না। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই দেখছি। ডোন্ট বি সিলি কেটি, কি হয়েছে আমাকে খুলে বলো। এখানে বলা যাবে না, তুমি আমার সঙ্গে চলো। ওকে। হ্যালো মুস্তফা সাহেব, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ চলো। ঢাকায় থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, চলে যেতে হবে। বেটার আই কিল মিসেলফ। কেন, কিসের জন্য? বাবা চিঠি লিখেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য ইমিডিয়েটলি, সেখানে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তাই নাকি? আমি স্ট্রেট বলে দিয়েছি আমি বাড়ি ফিরে যাব না, তাদের ইচ্ছে মতো আমি বিয়ে করব না। কিন্তু ঢাকায় আমি থাকব কোথায়? তুমি তো হুট করে একটা বিয়ে করে ফেললে। বাবা চিঠি লিখেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য ইমিডিয়েটলি, সেখানে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তাই নাকি? আমি স্ট্রেট বলে দিয়েছি আমি বাড়ি ফিরে যাব না, তাদের ইচ্ছে মতো আমি বিয়ে করব না। কিন্তু ঢাকায় আমি থাকব কোথায়? তুমি তো হুট করে একটা বিয়ে করে ফেললে, এখন আমার মরণ ছাড়া কি পথ আছে বলো? আমার বিয়ে তো কোনো ও সমস্যা তাহলে এই দাদার তো আর দায় পড়েনি আমার জন্য বাড়ি রাখার। আমি তোমাকে সবকিছু দিয়েছি কিসের জন্য? তোমার সঙ্গে আমার ফর্মাল বিয়ে না হলেও আমি তোমার ওয়াইফ, বলো অস্বীকার করো। আর যদি অস্বীকার করো আমি সিধে এখান থেকে বেরিয়ে আত্মহত্যা করব। ননসেন্স, আমি তো আছি। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং, সকালের ফ্লাইটে এলে বুঝি? জি। মামি ভালো তো? তোমার শরীর ভালো তো? আসাদ, সুটকেসের চাবিটা তোমার কাছে? হ্যাঁ দাও তো। কি নির্লজ্জ স্বভাব রে বাবা, স্বামীর নাম ধরে ডাকে তাও আবার শ্বশুর শাশুড়ির সামনে। ছি 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 ছি, কেন্নায় মরে যায়। ছি 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 ছি, শ্বশুরকে ড্যাড, শাশুড়িকে মামি, কথায় কথায় হাই আর ফাই বলি, এইসব কি আলা সৃষ্টি কাণ্ড বাপু? তার উপরে হানিমুন, গোষ্ঠীর পিণ্ডি, এক কালি টাকা খোলামকুচির মতো উড়িয়ে দিয়ে এলে। বলি তুমি কোথাকার লাট সাহেব? মা দয়া করে তুমি একটু চুপ করো তো। আমাদের হানিমুনে আসা যে টাকা খরচ করেছে তা আমি আপনাকে দিয়ে দেব। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, তুমি কেন গায়ে পড়ে কথা বলতে এসেছো বৌমা? কারণ কথাগুলো আমার কানে গেছে, তাছাড়া যা বলছেন তার উপলক্ষ যে আমি, সেটা তো আর মিথ্যে নয়। আহ বলি, তুমি তোমার ঘরে যাও তো। আমি নির্লজ্জ নই, লাজ লজ্জা আছে ঠিকই, মামি আর ড্যাডি বলাটা আমার অভ্যেস, আর স্বামী নাম ধরে ডাকাটা আজকালকার দিনে নতুন কিছু নয়। নতুন কিছু নয়? বন্নি, 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 মা কখন কি বলে না বলে সেসব তোমার শোনার কি দরকার? আমি কি কানে তুলে দিয়ে বসে থাকবো সারাক্ষণ? তা নয়, শ্বশুর শাশুড়িরা এমন দোচার কথা বলবেই, সব সংসারে বলেন, ওগুলোতে কান দিতে নেই। সেটা কোনো কাজের কথা নয়, আমি তোমাদের সংসারে এরকম সাংঘাতিক বেমানান হব সেটা তুমি আগে বোঝোনি। দেখো বন্নি, সব জায়গাতে সবাইকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু এক্ষেত্রে বোধহয় সেটা সম্ভব নয়। আমার প্রত্যেকটা কাজকেই যদি তারা বেহায়াপনা বলে মনে করেন তাহলে সেটা আমার কাছে অসহ্য বলে মনে হতে পারে। দোহাই তোমার, আমার মাথা গরম করো না লক্ষ্মীটি, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ ফর মাই সেক। Thank you.
কাছে 5000 টাকা আছে। আপনার ছেলে হানিমুন করতে গিয়ে এর বেশি খরচ করেনি। দাঁড়াও, তোমার বাবা কোটি কোটি ছিলেন জানি, কিন্তু তাই বলে মুখের উপর টাকার বান্ডিল ছুড়ে দিয়ে আমাকে অপমান করবে নাকি? অপমান আমি করছি না, আপনার আমাকে অপমান করছেন প্রতি মুহূর্তে, একেবারে অসহ্য। আমাদের মতো গরিব শ্বশুর শাশুড়ি তোমার সহ্য হবে না, আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। তোমার টাকা তুমি নিয়ে যাও। না, তোমার পুত্রবধূর কাণ্ডটা দেখেছো? হ্যাঁ। এত অত্যাচার অনাচার সহ্য করে আমি আর এই বাড়িতে থাকবো না। বস্তিতে হলো আমাকে একটা আলাদা ঘর খুঁজে দাও, আমি চলে যাই। ছেলে মানুষের সাথে চটাচটি করে তুমিও ছেলে মানুষই করবে নাকি? আমাদের বউ মোটেই ছেলে মানুষ নয়, সে সবকিছু বুঝে সুঝেই করে। আমাদের সাথে ওর বনি বলা কোনোদিনই হবে না। তুমি কি শুধু মুখ বুঝে বসে থাকবে, কিছু বলবে না? কি আর বলবো, ওদিকে মা কান্নাকাটি করছে, এদিকে তুমি লাফালাফি করছো, আমি যাই কোথায়? আমার তো পাগল হয়ে যাবার অবস্থা। ভাবির কথাগুলো শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে সত্য হতে যাচ্ছে, কিন্তু না, আমি তা সত্য হতে দেব না। বন্নি প্লিজ একটু বোঝো। তুমি কি চাও দিনের পর দিন আমি এসব অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাব? অসম্ভব, সেটা আমার ধাতে নয়। তুমি তোমার মা বাবা নিয়ে থাকো, আমাকে যেতে দাও। বন্নি, তুমি পাগল হলে নাকি? আমার কথা একটু ভাবছো না? তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচবো না সেটা তুমি বোঝো না? বুঝি আসাদ, আর সেজন্যই বলি চলো অন্য কোথাও আমরা চলে যাই। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু বন্নিকে দেবেন, ওরা তো এ বাসায় থাকে না। জি, ওরা এই বাড়িতে থাকে না? হ্যাঁ। ও, আমরা জানি না তো। নতুন বাসার ঠিকানা তো দেবেন। 132 নম্বর বাসাবো। জি, 132 নম্বর বাসাবো? আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। আরে ভাবি, মিয়াটা তুমি গাড়িতে অপেক্ষা করো। জি আচ্ছা, এসো ভাবি। তুমি বাড়ি চিনলে কি করে? চেনার যাতে অসুবিধা না হয় সেজন্য অন্য ড্রাইভার না এনে মিয়াটানকে সঙ্গে নিয়ে এসেছি। কি দেখছো অমন করে? সব এলোমেলো, একেবারে হচপচ। তাই তো দেখছি। আসাদ কোথায়? জানি না। জানি না মানে ঝগড়া করেছিস নাকি? না। তাহলে যথারীতি ঘর সংসার করছি। রাতে এক খাটি দুজনে ঘুমাই, সকালে নাস্তাও খাই একসঙ্গে, তারপরে অফিসে চলে যায়। দুপুরে খাওয়ার জন্য আসে না, অফিসের ক্যান্টিনে ও কাজটা সেরে নেয়। তারপর ওখান থেকে বেরিয়ে মার ওখানে যায়, মার সঙ্গে রাতের খাবার খেয়ে তারপর বাড়ি ফেরে। এই কেমন ধারা সংসার? কেন, খারাপটা কি? বাড়িতে রান্নাবান্না হয় তো? হঠাৎ এ প্রশ্ন করছো কেন? তোর চেহারা দেখে মনে হয় না তুই দুবেলা ঠিক মতো খাস। রান্না হয় ঠিকই, তবে আমি খাই না। কেন খাই না শুনি? তুমি কি মনে করো শুধু রাতে এক খাটে শোবার জন্য ওকে আমি এত ঝঞ্ঝাট করে বিয়ে করেছি? তুমি কি মনে করো কেউ আমাকে দুবেলা খেতে দিলে কৃতার্থ হয়ে যাব? আই এম নট এ পেট ডগ, আমি কারো পোষা কুকুর নই। তোর মাথা খারাপ হলো নাকি বন্নি? আমার মাথা খারাপ হতে কতটুকু বাকি সেটা দেখার জন্যই তো তুমি এখানে এসেছো। মিষ্টি হাতে কি কথা বলছিস? আমার বিপ্লব ব্যক্ত হয়েছে, তাই তো তোমাদের গোপন উল্লাস। আমার সংসারে আনন্দ নেই, তাই তো তোমাদের খুব আনন্দ। তুই এসব বাজে কথা বন্ধ করবি না আমি চলে যাব। চলে যাও, চলে যাও এখান থেকে। কেন 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 এসেছো? আমি তো তোমাকে আসতে বলিনি, তবু কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে।
বন্নি, বন্নি, তুই মিছে মিছে অমন করে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস ভাই? ভাবি, তোমার মিনতি ভাবি বোধহয় ঠিকই করেছিল। খবরদার, ওরকম চিন্তা মাথায় একদম আনবি না। মা আর বউ দুজনে টানা হাঁচড়া করে বেচারা আসাদকে তোর মেরে ফেলবি নাকি? আসাদ যদি মার ওখানে একবেলা খায় তাতে তোর এত হিংসে হবে কেন রে? কারণ আমি স্বার্থপর। তুই বিয়ে করার জন্য ঘর ছেড়েছিস আর আসাদ বিয়ে করে ঘর ছাড়তে বাধ্য হয়েছে, ওকেও তোর বুঝতে হবে। তাছাড়া দেবার মধ্যে যে সবচেয়ে বেশি আনন্দ রে, এই যেমন তুমি বাসর রাত থেকে অকাতরে দিয়ে আসছো, কিন্তু ভাইয়া তোমাকে কতটুকু দিয়েছে, কত সুখে আছো তা তুমি জানো। যথেষ্ট, নে ওঠ, হাত মুখ ধুয়ে নে। আমাকে কিছু খেতে দিবি নে? মার শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি ফিরতে হবে, চল ওঠ। কোথায় গিয়েছিলে? আমার কথার জবাব না দিয়ে চলে এলে কেন? বাড়ির বউকে কেউ কখনো চাকর বাকরের সামনে কৈফিয়ত তলব করে না। চুপ করো। কোথায় গিয়েছিলে? মিয়া চানকে জিজ্ঞেস করে জেনে নিও। বন্নির দেখা পেলে বৌমা? জি, ও ছিল, কিন্তু আসাদ অফিসে গিয়েছিল, ওরা ভালোই আছে মা। তুমি বলছো বটে, কিন্তু বিশ্বাস করতে মন চায় না মা। মাত্র তিন মাসের মধ্যে শ্বশুর শাশুড়ির সংসার ছেড়ে আসবে, এটা তো ভালো লক্ষণ নয় বৌমা। আজ আমি ওকে অনেক বুঝিয়েছি, আবার যাবো দু চার দিন পর, আপনি ঘাবড়াবেন না মা, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি শুধু একমাত্র ভরসা এখন। হ্যাঁ, তপন তোমার সঙ্গে চেঁচামেচি করছিল? না মা, তেমন কিছু নয়। বৌমার এত বেশি শৈবার ক্ষমতা আছে বলেই কি তুমি আল্লাহ ওকে এত করে জ্বালাচ্ছ পোড়াচ্ছ? তুমি নিষ্ঠুর। আমি বন্নি, দরজা খোলো বন্নি। ওহো বন্নি, দরজা খোলো, আমি আসাদ। না, রাত দুপুর অব্দি যেখানে ছিলে সেখানে যাও, দরজা খুলবো না। আহা, পাগলামো করছো কেন, দরজা খোলো। না, কি হচ্ছে, দরজা খোলো। আমি একটা কাজে ফেসে গিয়েছিলাম বন্নি। না না, আমি ওসব বুঝি, কিছুতেই দরজা খুলবো না। দরজা খোলো বন্নি। আহা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার শরীর ভালো নেই, বৃষ্টিতে অনেক ভিজেছি, দরজা খোলো প্লিজ। ওসব চালাকি আমি বুঝি, কাল আমি এখান থেকে চলে যাব, তারপর তুমি এখানে এসে যত খুশি ঘুমিও বন্নি। চিৎকার করো না বলছি, আমি তো একটা মানুষ নই, জানোয়ার। সেই সকাল থেকে রাত দুপুর অব্দি আমি এখানে একা পড়ে থাকবো, দিনের পর দিন, মাসের পর মাস, কেন, কিসের জন্যে? দুপুরবেলা আমি রান্না করে ভাত নিয়ে বসে থাকি, তোমার দেখা পাই না কোনো দিন। আমি যে প্রত্যেক দিন দুপুরে না খেয়ে থাকি সে খবর তুমি রাখো, বলো, জবাব দাও। রাতের বেলা তুমি খেতে যাও তোমার মার ওখানে, তাহলে কেন আমায় বিয়ে করেছিলে? আজ আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো, যেদিকে দু চোখ যায়।
আসাদ, আসাদ বন্নি, তুমি একটু ভেবো না ভাই, বন্নি ভালো আছে, ওকে তোমার কাছে আমি নিয়ে আসবই। তাই করো মা। হ্যাঁ মা, তুমি যদি তা করো তাহলেই আসাদ খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আজও ডাক্তার সেই কথাই বলে গেছেন, ও ভয়ানক রকমের একটা মানসিক সংঘাতে ভুগছে, ওটাই ওর আসল রোগ। বৌমার সেবা শুশ্রূষা এখন সবচেয়ে বেশি দরকার। ছেলের উপর মা বাবার দাবি সবচেয়ে বেশি সত্যি, কিন্তু একটা সময় আসে যখন তার উপর স্ত্রীর দাবি হয়ে দাঁড়ায় সবচেয়ে বড়, এবং সেটা বাস্তব। কিন্তু কোনো কোনো অবুঝ মা বাবা সেটা বুঝতে চান না, ফলে ছেলের সংসার নষ্ট হয়, শান্তি ফুরিয়ে যায় জীবনের। তুমি খুব সত্যি কথাই বলেছো মা। আপনাদের ছেলের বউ যে বাড়াবাড়ি করেনি তা বলবো না, আসলে বন্নি খুব ভালো মেয়ে, আপনারা ওকে বুঝতে চাননি, তাই আজ এই অশান্তি। আপনাদের ছেলের এই অবস্থার জন্যে কিছুটা আপনারাও দায়ী। সেটা আমি স্বীকার করছি মা, তোমাকে আজ আমি কয়েকবার ফোন করেছিলাম, পাইনি। বৌমা আমাদের কথায় ফিরে আসবে না, তুমি ওকে নিয়ে এসো মা, আমি ওর হাত ধরে ক্ষমা চেয়ে নেব। মা, বৌমাকে নিয়ে না এলে আমার আশা বাঁচবে না। আমি এক্ষুনি যাচ্ছি মা। ভালোবাসিস যাকে, যার জন্য ঘর ছেড়েছিস, যার জন্য গলায় দড়ি দিতে যাচ্ছিলি, তাকে বাঁচাবার জন্য তোকে যদি জাহান্নামে যেতে হয় তাই যাবি। তুমি জানো না ভাবি, ওরা আমাকে কত অপমান করেছে। স্বামীর মুখ চেয়ে সব অপমান তোকে সইতে হবে, তাছাড়া সে অপমানের জ্বালায় আজ তারা জ্বলে পুড়ে মরছে। তোর শ্বশুর শাশুড়ির আজ সাহস নেই তোর সামনে এসে দাঁড়াবার, অচেতন পুত্রের পাশে বসে অসহায়ের মতো তোর পথ চেয়ে বসে আছে। আর আসাদের এই অবস্থার জন্য তুই তো দায়ী ভাবি। হ্যাঁ ভাবি, আমি ক্ষমা করো ভাবি, ক্ষমা করো, আমি যাবো, এক্ষুনি যাবো, আমি নিয়ে চলো। আসাদ, 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 আমি ভুল করেছিলাম।
আমাকে মাফ করে দাও। বেগম সাহেবা ছবিটা সুরুচির পরিচয় দিচ্ছিল না বলেই সরিয়ে ফেলেছি। মুখ সামলে কথা বলছি, আবার মারবে নাকি? কি হয়েছে? ইতরের মতো চেঁচামেচি করিস না তপন, এটা ভদ্রলোকের বাড়ি। সেটা আমি জানি বলেই ওই ছোট লোকের মেয়েকে এই বাড়িতে যা ইচ্ছে তাই করতে দেবো না। চুপ কর অসভ্য জানোয়ার, ইতরের মতো সবার সামনে তুই ক্লাবে বৌমার গায়ে হাত তুলেছিস, আবার বাড়িতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বৌমার বাবাকে পর্যন্ত গালাগাল করে। প্রয়োজন হলে তোমার ওই বউকে আমি চাপ খাবো। আমি বেঁচে থাকতে নয়, বৌমার যা করেছে ঠিকই করেছে, ওই নোংরা ছবি ভদ্রলোকের বাড়িতে রাখার জন্য নয়। তুমি মনে করো না আমি এখনো কচি খোকা যে তোমার সমস্ত ধমক আমি সহ্য করবো? তাহলে শুনে রাখ, এই বাড়িটা তোর ক্লাব নয়, কোন হোটেল থানাও নয়, এই বাড়ির মালিক আমি। প্রয়োজন হলে দারোয়ান দিয়ে চাপকে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। আরো শুনে রাখ, আজ থেকে এই বাড়ির মালিক বৌমা। তোমার এইসব বাড়াবার আমি মুখ বুঝে সহ্য করবো ভেবেছ? তোকে আর কিছুই করতে হবে না, যে চোরাবালিতে পা দিয়েছিস ওখানেই তুই ডুবে মরবি, ওই পাপি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ মা, ভালো মনে বলছি? যাকে আমি দশ মাস দশ দিন পেতে ধরেছি সে আমাকে ভয় দেখাচ্ছে, কেমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। দূর হয়ে যা, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তার আগে তোমাকে আমি খুন করে যাবো। কি করছো? শাশুড়িকে আমরা বাঁচাতে পারলাম না। কেটি, মাই ডার্লিং, মাই লাইফ, আমি ওকে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি তুমি আবার এখানে কি করতে আসছো? ডিস্টার্ব করার জন্য নয়, একটা দুঃসংবাদ দেওয়ার জন্য। ঘন্টা খানেক আগে মা সিভিয়ার হার্ট অ্যাটাকে হসপিটালে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, ডেড বডি বাড়ি পৌঁছে দিয়ে খবর দেওয়ার জন্য এলাম, কারণ তোমার অনুমতি ছাড়া মায়ের দাফন কাফন আমি করতে পারবো না। মা,
মা, তপন বলছি। আমি কেটি। মায়ের মৃত্যুর খবর পেয়ে তুমি পাগলের মতো ছুটে গেলে, তারপর চার দিন তোমার দেখা নেই, কোনো সংবাদ নেই। দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাব তপন। তুমি কেমন আছো লক্ষ্মীটি? ভালোই। না না, তুমি ভালো নেই আমি জানি। ওই ডাইনিটা এখনো আছে তোমার বাড়িতে, ও যে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে তপন। আমি আসব তোমার কাছে। না, কিন্তু আমি যে আর তপন, হ্যালো হ্যালো তপন, শুনতে পাচ্ছ? লাইনটা কেটে গেল। রমজান! জি স্যার। এদিকে এই টেলিফোন সেটটা এখান থেকে নিয়ে যা। আচ্ছা। কেউ টেলিফোনে আমার খোঁজ করলে বলবি শরীর খারাপ, কথা হবে না, নিয়ে যা। আজ থেকে আমি মায়ের ঘরেই শুব। সংসারের সব দায়িত্ব মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, তুমি যেদিন সে দায়িত্ব বুঝে নেবে সেদিনই আমি এখান থেকে চলে যাব। এ বাড়ির মালিক তো তুমি। তাছাড়া আমি হলাম পরের বাড়ির মেয়ে, আমি সম্পত্তির মালিক হব কোন সুবাদে? আমি জানি মা তোমাকে সবকিছুর মালিক করে গেছেন, তবু আমি একটি পয়সারও মালিকানা দাবি করি না। তুমি সব বুঝে নিলে আমি শূন্য হাতে চলে যাব। আসাদ কেমন আছে রে? অনেকটা ভালো। ও সেরে উঠলে? ওকে নিয়ে তুই কিছুদিন এখানে এসে থাকবনি? তোমার সুখটা দেখার জন্য বুঝি? তুমি আমাকে অমন মিথ্যে কথাগুলো কি করে বলেছো আর কেনই বা বলেছো? আমি তো ভাবতেই পারি না তুমি এ বাড়িতে থাকো কি করে। ভাইয়ার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। মা চলে যাবার পর এই সংসারের সঙ্গে আমার বন্ধনও প্রায় শেষ। তোর ভাই এই সংসারের দায়িত্বটা বুঝে নিলেই আমি বাড়ি থেকে বিদায় নেব। বিদায় দেওয়ার তো কেউ নেই বাড়িতে, সেদিন আমায় খবর দিও, আমি এসে তোমাকে বিদায় দেব। আসি ভাবি, শেখি দেবী, তোর ভাইয়ের সঙ্গে দেখা করে যা। না, আমি আসাদের জন্য মরতে পারি, আসাদও আমার জন্য প্রাণ দিতে পারে, কিন্তু ভাইয়া শুধু নিজের জন্য বাঁচতে জানে। আই হেট হিম, হেট হিম, হেট হিম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনার শরীর ভালো তো? ভালো স্যার। আপনি অফিসে যাবেন কবে? হ্যাঁ, অফিসে যাব। আপনারা যাইবেন না, বিবি সাহেব আপনার করে নাস্তা খেয়ে যাইতে কইছেন। বসেন বসেন। আপনারা আবার ডিফিকাল্টিসের কথাটা মা জননীকে বলেন। সাহেব তো এক মাস পর এই প্রথম বাইরে লোকের সঙ্গে দেখা করতে এলো, নিচেই নামেন না তিনি। মা জননীকে বললে হয়তো উনি কি আমাদের সঙ্গে কথা বলবেন? মা জননীর মতো সোনার মানুষই হয় না। রমজান জি, তুমি মা জননীকে গিয়ে বলো যে অফিসের সাহেবরা উনার সঙ্গে দুটো কথা বলতে চান। যাইতেছি। বুঝলে? যাও।
আলাইকুম সালাম। দাঁড়াবেন না, আপনারা বসুন। আমাকে কিছু বলবেন? জি স্যার, এক মাস হলো অফিস যান না। তারপর? স্যার না গেলে সেসব অচল হয়ে যাচ্ছে, এরই মধ্যে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে ব্যবসায়। তাই বলছিলাম আপনি যদি দয়া করে স্যারকে একটু বলবো। ব্যবসার ক্ষতি হচ্ছে কথা আপনারা আমাকে আগে জানাননি কেন? জি মানে বুঝেছি, তিনি শীঘ্রই যেতে না পারলে আমি যাব, বিশেষ কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন। জি ভেতরে আসবো। এসো। তোমার অফিসের কর্মচারীরা বলছিলেন এভাবে একটানা অফিস কামাই করলে ব্যবসা বাণিজ্য মাটি হয়ে যাবে, এর মধ্যে নাকি প্রচুর ক্ষতি হয়ে গেছে। এভাবে সারাক্ষণ বাড়ির মধ্যে চুপচাপ বসে থাকলে শরীর খারাপ করবে। কাল থেকে আবার অফিসে যা আরম্ভ করো। যাব, আর কটা দিন পর? তা না হয়ে যাবে, অমন করে বসে না থেকে বের হও, মন চায় ক্লাবে যাও। তুমি স্বাভাবিক হয়ে সংসারের দায়িত্ব বুঝে নিলে আমি ছুটি পাই। শোনো, সেদিন কি আমি মায়ের গায়ে হাত তুলেছিলাম? তুলতে চেয়েছিলে, যে চোরা বালিতে পা দিয়েছিস ওখানেই তুই ডুবে মরবি, ওই পাপি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তপনের কোনো হদিস করতে পারলে সুবর্ণা? না, আমি তো ফোন করে করে হয়রান হয়ে গেলাম, কেউ ধরে না। আমিও তো অনেক চেষ্টা করে দেখলাম, অন্যকে দিয়েও ফোন করিয়েছি কিন্তু সবসময় নো রিপ্লাই। হারামজাদা টেকু তালুকদার আবার ব্যাপারটা ফাঁস করে দেয়নি তো? মনে হয় না। তপন নাকি মাসদের এক অফিসেই যায় না, অথচ সে নাকি ঢাকাতেই আছে, সে নাকি বাড়ি থেকে একদম বেরোয় না। শেষ পর্যন্ত ওই সুন্দরী বউটার পাল্লায় পড়ে তপন ভেড়া হয়ে গেল না তো? তোমার আহাম্মুখের জন্যই তো আজ এই অবস্থা। কেন, আমি আবার কি আহাম্মুখি করলাম? তপনের বাসর রাতে তুমি তাকে এখানে নিয়ে এসে রাত কাটালে, যদি ব্যাপারটা অন্তত 10 মিনিট আগে আমাকে জানাতে তাহলে তো একটা ছবি তুলে রাখতাম। আমার বউকে ধর্ষণ করার অভিযোগে আমি সেটাকে পাগল করে ছাড়তাম না দেখতে? শালা ওয়াহিদ মালিক আমার পা ধরে বসে থাকত। কার্ডটা আপনি আজই ছাপিয়ে ফেলার ব্যবস্থা করুন, পরশু রোববার অনুষ্ঠান, খুব সুন্দর আর দামি কার্ড দেবেন, ছাপায় কোনো ভুল থাকলে চলবে না। জি মাজননী। শুনুন। জি। ফিরে এসে আপনাকে আবার মার্কেটিং এ যেতে হবে, তাছাড়া ডেকোরেশনেরও অনেক কাজ রয়েছে। জি। বাড়িতে কিছু একটা উৎসবের আয়োজন হচ্ছে বলে মনে হচ্ছে। তোমাকে কেউ কিছু বলেনি? না।
তাছাড়া আমি কাউকে কিছু জিজ্ঞেসও করিনি। আজ সন্ধ্যায় তুমি এই বাড়িতে ককটেল পার্টির আয়োজন করেছো কার জন্য? তোমার জন্য। নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কারা রয়েছে? সবাই তোমার বন্ধু বান্ধবী, ক্লাবের সবাইকেই দাওয়াত করা হয়েছে। তুমি নিজে গিয়েছিলে দাওয়াত করতে? না, কেয়ারটেকার সাহেবকে পাঠিয়েছিলাম। তিনি প্রায় সবাইকে হাতে হাতে কার্ড দিয়েছেন, সকলেই আসবেন বলেছেন। হঠাৎ তুমি এটা করতে গেলে কেন? তুমি বাইরে যাচ্ছ না অনেকদিন, তাই বাড়ির ভেতরেই ব্যবস্থা করলাম। দিনের পর দিন মনমরা হয়ে থাকা মোটেই ভালো নয়। আমার জন্য এত ব্যবস্থা আমাকে জিজ্ঞেস করলেই পারতে। ককটেল পার্টির জন্য কি কি দরকার তা তুমি জানো? আমার জানার কথা নয়, শ্বশুর বেঁচে থাকতে কেয়ারটেকার সাহেব কয়েকবার এমনি পার্টির ব্যবস্থা করেছেন। তাছাড়া ত্রুটি না হয় একটু থাকলো, তাতে কি হয়েছে? আজকের এই পার্টি কিছুতেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না। তপনকে আবার এই ক্লাবে টেনে আনতেই হবে। আজ তপনের বউকে যে কোনো রকমে হাসির খোরাক করতেই হবে, যাতে তপন লজ্জা পেয়ে খেপে যায় তার উপরে। আমি ঠিকই করব। স্যার, একজন লোক এই চিঠি দিয়ে গেছেন, কইছেন খুব জরুরি। যা। প্রিয় তপন সাহেব, কেটি এক আলেয়া, আপনি তারই পেছনে ছুটছেন। সে শুধু দেহ পশারিনী নয়, বরং জঘন্য রকমের ক্রিমিনাল। তার আসল নাম সুবর্ণা। কেটি খাস্তগির হয়েছে আভিজাত্যের ছদ্ম আভরণে নিজেকে সাজাতে। আক্তার নামে যে লম্পটটি নিজেকে কেটির ভাই বলে পরিচয় দিয়ে থাকে, সে আসলে তার স্বামী। বর্তমানে এই দুই বদমায়েশ ভাই বোনের ছদ্ম আবরণে গা ঢাকা দিয়ে সমাজের ওপরতলার মানুষদের ঠকিয়ে বেড়ায়। একজন হিতৈষী বন্ধু হিসেবে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি ভবিষ্যতের জন্য। তালুকদার। তোমার সঙ্গে আমার ফর্মাল বিয়ে না হলেও আমি তোমার ওয়াইফ, বলো, অস্বীকার করো। ডার্টি বিচ, আই শ্যাল কিল ইউ। আমি তোমাকে খুন করব। হ্যালো, মিসেস মালিক বলছি। মিসেস মালিক, কুজুর চিঠি শোবার শখ হয়েছে। তোমার সঙ্গে আমি কথা বলবো না, তপনকে ফোন দাও। কোন দেহ বিলাসিনীর সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। দুঃসাহস দেখেছ? আজও আমাকে বেশ্যা বলে গালাগাল করি, আমি ওর জিভ কেটে ছেড়ে দিই। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আসেন। গুড ইভিনিং। জি আসেন। সরি, গুড ইভিনিং। আসেন। গুড ইভিনিং। ওইদিকে, সরি, ওইদিকে। গুড ইভিনিং। গুড ইভিনিং। স্টপ। গুড ইভিনিং। গুড ইভিনিং। হাই তালুকদার, তোমার টাকটা বড্ড বেশি চকচক করছে, ওতে অনায়াসে মুখ দেখা যায়। এ টাক হেজি ভেজি টাক নয়, এর দাম 10 লাখ টাকা। ফিক্সড ডিপোজিটে 10 লাখ টাকা জমা করবার পরই এই টাকটা অমন চকচক করছে, বুঝলে? তা বটে, তুমি কামেল মানুষ। এসো টপটপ, এসো। হ্যালো এভরিওয়ান। দেখেছো মিসেস মালিক কি পেল্লায় কাণ্ড করে ফেলেছে? আমি তো আগেই বলেছি কাকা, মিসেস মালিকের শিরায় রিয়েল ব্লু ব্লাড বইছে। স্বামীর মৌন ব্রত ভঙ্গ করার জন্য সতীর কি বিরাট আয়োজন। ও কেয়ার শিকাম।
অপূর্ব এমন একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ মিসেস মালিক। মিস্টার চৌধুরী, ধন্যবাদ তো কিন্তু আপনাদের বন্ধুরই প্রাপ্য, আমার নয়। মিস্টার এবং মিসেস মালিকের শুভকামনা করছি। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হোক মিসেস মালিকের কণ্ঠসঙ্গীত। কেমন আছো ডার্লিং? অনেক খুঁজে তোমার জন্য সেরা লাল গোলাপ নিয়ে এলাম। কেটি, এটা ভদ্রলোকের বাড়ি, নাইট ক্লাব নয়। What do you mean? তার মানে? হোস্ট নিজে গান গাইছিলেন আমাদের অনুরোধে। তার মধ্যে তুমি চি চি করতে করতে ঢুকলে অসম্ভবের মতো। ওই টমটম, কেটির সঙ্গে ক্যাটকেট করে কোনো লাভ নেই, আমাদের গান শুনতে দাও। মিসেস মালিক, আমরা দুঃখিত, আপনি আরম্ভ করুন। Thank you.
শোনো নয় শুনুন। হ্যাং ইট, তুমি সেই সময় আমাকে টেলিফোনে অপমান করেছো। আপনি এখন আমার গেস্ট, আপনার সঙ্গে এখন ওসব নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু আমি চাই, তুমি কি জানো না তপনের উপর তোমার চেয়েতে আমার দাবি অনেক বেশি, তবে কোন সাহসে তুমি আমাকে অপমান করছো? এটা আমার বাড়ি, আপনি ভুলে যাচ্ছেন মিস কেটি। আই ডোন্ট কেয়ার, ফোনে অপমান করেছো, এখন ইচ্ছে করে গান বন্ধ করে সবার সামনে আমাকে ছোট করেছো। আমি তোমাকে, আপনি আমার গেস্ট, পানলি তপন, তোমার সামনে আমায়, ইউ ডার্টি বিচ, আমারই বাড়িতে দাঁড়িয়ে তোমার দুঃসাহস হলো কি করে? তপন, তোমার পরিচয় আমার জানতে বাকি নেই। নিজের স্বামীকে ভাই বলে পরিচয় দিয়ে মানুষ ঠকানো তোর ব্যবসা? বদমাশ মেয়ে ছেলে। না না, এসব মিথ্যে। গেট আউট, আই সেড গেট আউট, নইলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। গেট আউট বাস্টার্ড। আই এম সরি, আই এম সরি লেডিস এন্ড জেন্টলম্যান, এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। পারলাম না মা, পারলাম না, আমি হেরে গেলাম, আমি চলে যাচ্ছি মা, আমাকে দোয়া করবেন, আমাকে দোয়া করবেন।